إبراشن الزنا زنا إيه كم نقرات إيه وبرضو تجاهن كونو منوش زنا كاري زنا لبتو ثكى تكون تار إيمان تار ثكى وده جاي إيمان ثكى نتار إيمان تار بيتو رات ثكى نا إيمان إيمان الشد جوه نجى إيمان ثكى بيخان يار شيء تر غير محرم যাকে আল্লাহ তার জন্য হারাম করেছে সে ওর কাছে গিয়েছে উলঙ্গ হয়েছে অশ্লীলতায় লিপ্ত হয়েছে ঈমান চলে যায় ঈমান আর তার কাছে থাকে না ওই সময় যতক্ষণ সে জানায় লিপ্ত থাকে বুঝতে পেরেছি এটা একটা অপরাধ একটা মানুষ যদি একটা মানুষকে হত্যা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে কোনো অপরাধ ছাড়া নির্দিষ্ট কোনো অপরাধ ছাড়া বিচার বহির্ভূত যদি কেউ কাউকে জুলুম করে অত্যাচার করে হত্যা করে সে যেন পুরো মানুষ যত মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম সহকারে যত মানুষ আল্লাহ তাআলা বানাইছে একটা মানুষকে যে অপরাধ ছাড়া মেরে ফেলে সে যেন পুরো মানুষকে মেরে ফেললো তার একটা অপরাধ না শিরক একটা অপরাধ শিরকটা কি অপরাধ আচ্ছা এখন এই যে আমি আপনাদেরকে বললাম মদ 40 দিন সালাহ কবুল হয় মানে সালাহ বলতে কি কোনো ইবাদত কবুল হয় না জানা ওর ভিতরে ঈমানই থাকে না নামাজ নিয়ে উদাহরণ দেওয়া যাবে না কারণ নামাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজকে শুধু একটা অপরাধ বলেনি তিনি বলেছেন যে কাফের মুশরিক আর মুমিন মুসলমানের মধ্যে মধ্যখানে দেওয়াল হচ্ছে নামাজ পড়া এবং না পড়া মানে বলে না একটা মানুষ পরিচয় দেয় না তিনটা সিএনজি দেখতে পাবি ওটার মধ্যে যেটার মধ্যে একটা লাল ক্রস আছে বুঝবি ওটা বাইয়ের ওটা কার তাহলে এখানে 100 সিএনজি থাক না যেটার মধ্যে কি চিহ্ন আছে ওটা কার বাইয়ের এটা কার ভাইয়ের তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছে উম্মতরা যেটা মসজিদে আসে নামাজ পড়ে বুঝবা যেটা মুমিন আর যেটা মসজিদে আসে না নামাজ পড়ে ওটা কাফের মুশরিক আমি বলি নাই আমার উপরে চেতিয়েন না দেখেন আমি কিন্তু আমার বলি নাই বুখারীর হাদিস আপনাদের দিকে মুহাদ্দিস আছে অবশ্যই তারা বলেও আপনারা হয়তো খেয়াল করেন না হয়তো এইভাবে ভেঙে ভেঙে বলেন আপনাদের ভয়ে কারণ আপনারা অনেকেই তো মসজিদের সাথে কানেক্টেড যারা জান না হয়তো সে ভয় বলে না আমি এক ঘন্টার জন্য আসছি দুইটা লাখ টাকা নিয়ে কি আসা যায় শেখ হাসিনা অনেক স্ট্রিক্ট দেখছেন কিভাবে 14 জন 15 জন ফাঁসি দেয় সো যদি লাগানো তো সে একটা হিসাব করে লাগে যদি মগর আমার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি তো চলে গেলাম এখানে মানে বুঝুন তো ঝুলে ঝুলে দেবে ইনশাআল্লাহ কড়া আছে কি আছে বুঝছি আপনার হিসেবে অনেকে ধরে না সাইরা দেখে তো যারা ধরে তারা তো সারে না বুঝেন না কেন আপনারা যে সাইরা দিব গ্যারান্টি যাই হোক যেটা বলছিলাম তো সলাত কিন্তু একটা ব্যতিক্রম মানে ইবাদত যেটা লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে কিভাবে বলি দেখেন এটা যদি আল্লাহর কাছে এত প্রিয় না হতো আপনার কাছে এত অবহেলিত কেন এটা বলেন আপনি আর আমি তো সবচেয়ে ওই ইবাদতটাকে অবহেলা করি যেটা আল্লাহর কাছে বেশি প্রিয় হয় এই যে সলাতকে এত অবহেলা করি এটা ধারধারি না এটাই তো মানে আপনি কি এখনো বুঝতেছেন না যে নামাজ আপনার পড়তে মন চায় না অথচ 8 মিনিট লাগে 9 মিনিট লাগে আজান দেয় সিগারেট খেতে মুরব্বির সামনে লজ্জা লাগে নামাজ পড়তে লজ্জা লাগে না আপনি কি বুঝতেছেন না এখন ওটা এত নরমাল কেন আপনার কাছে কারোর সামনে দাঁড়িয়ে পেশাব করতে লজ্জা লাগে কিন্তু আপনি নামাজ না পড়লে লজ্জা লাগে না মানে বাবা ছেলের সামনে লজ্জা পায় না নামাজ না পড়তে অথচ তার মায়ের সাথে ঘুমাতে যেতে লজ্জা পায় দরজা বন্ধ করে দেয় রাতের অপেক্ষা করে বাট নামাজ না পড়া অবস্থায় সে লজ্জা পায় না মানে সে বেনামাজি মুশরিক কুফরি করতেছে সে লজ্জা পায় না তাহলে আপনি বুঝতেছেন যে শয়তান কি পরিমাণ কাজ করেছে গত 1450 বছর গত 1450 বা 1450 বছর বা প্লাস বা সামান্য কিছু মাইনাস বছর শয়তান কি পরিমাণ পরিশ্রম করেছে যে আপনার হৃদয়টা এখানে এসে পৌঁছেছে যে নামাজ না পড়লে শরম লাগে না নামাজ না পড়লে আপনার মানে আপনি ঘর ভাড়া নিতে পারেন আপনি মদ খান ঘর ভাড়া দিবে না আপনি যদি রেকর্ড খারাপ থাকে ঘর ভাড়া দিবে না মেয়ে বিয়ে দিবে না আপনি এক তো নামাজ এক উক্ত পড়িয়ে না জীবনে আপনার ঘর ভাড়া পাবেন বিয়ে করতে পারবেন চাকরি পাবেন বাকরি পাবেন কি পাবেন না বলেন একটা লোক দেখান যে নামাজ পড়ে না তা সে কোনো কিছুতে বঞ্চিত আর একটা নামাজি লোক মানে আমি আখেরাতের কথা বলতেছি না দুনিয়ার কথা বলতেছি যে একটা নামাজি লোক আর একটা বেনামাজি লোক দেখান যে একটা বেনামাজি লোক দুনিয়াতে শুধু সে নামাজ পড়ে না জন্য সে বঞ্চিত এই নামাজি লোকের এই এই কাজগুলো থেকে না বরং চরম ভালো অবস্থা থাকে বরং চরম কি তো নামাজ তো শুধু দুনিয়ার জন্য না নামাজ কোথা করার জন্য আখরাতের জন্য যাই হোক তো এগুলো হচ্ছে বড় অপরাধ দেখুন মনিহারের মানুষ পুরুষ এবং মহিলা আমি যা বলি তা আপনার জন্য চূড়ান্ত জরুরি নয় কিন্তু আমার জন্য চূড়ান্ত আমি চূড়ান্ত বলেই আমি বলছি আমি এরকম
আমি আপনার সামনে আজকে যে ওয়াজ করব যে ওয়াজ করছি সেটা আমি এরকম এটা আমার আকীদা এটা আমার বিশ্বাস আমি কোরআন ও সুন্নাহকে এভাবে বুঝি আমার উস্তাদরা এভাবে বুঝেছে সাহাবারা এভাবে বুঝেছে বলেই আমি মনে করি এবং বিশ্বাস করি আমি মনে করি এই পৃথিবীতে সবচেয়ে সবার আগে দাওয়াত হওয়া উচিত তাওহীদ কি একত্ববাদ আল্লাহর কি কারণ পুরো পৃথিবীর এই যে এতক্ষণ থেকে এতগুলো অপরাধ নিয়ে আলোচনা করেছি পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত মানুষ আর জিন মিলে সলা পরামর্শ করে এক হয়ে যদি শুধু অপরাধ করতে থাকে তৈরি নতুন নতুন অপরাধ এই সবগুলো অপরাধ যদি একটা পাল্লায় রাখা হয় আর যদি শিরিক একটা অপরাধ একটা পাল্লা রাখা হয় বলো তো কোন পাল্লা ভারী থাকবে তাহলে আমাদের কোন গুনাহ থেকে বাঁচা উচিত শিরকের গুনাহ থেকে বাঁচা উচিত আপনি মনে করতেছেন যে কাউকে সিজদা দিলে শিরিক হয় যেমন আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দিলে শিরিক হয় ঠিক তেমনি আল্লাহকে সিজদা না দিলেও শিরিক হয় বুঝে আসছে না আসেনি না রাগ করিয়েন না কালকে যান মসজিদে সহিহুল বুখারি খোলেন ইমাম সাহেব আছে বলেন যে উযু অধ্যায় যেতে নামাজ অধ্যায় যেতে বলবেন যে একটা চ্যাংরা ছেলে আসছে পোলা এসে কয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বলছে যে কাফের মুশরিক এদের মধ্যে আর মুসলমানদের মধ্যে সিনার একটাই পরিচয় মানে একটাই পরিচয় যেটা নামাজ পড়ে ওটা মুসলমান যেটা নামাজ পড়ে ওটা মুমিন আচ্ছা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কঠোর ছিল না নরম ছিল যখন ওনাকে মেরে দাঁত ভেঙে দিল উনি কি এদেরকে বদদোয়া দিছে ফেরেশতা এসে যখন বলল যে নবী আপনি অনুমতি দেন পাহাড়টারে উল্টাই দেয় এদের উপরে উনি কি অনুমতি দিছে এত দয়ার নবী কি বলেছে শুনবেন বলেছে যে আমার মন চায় ঘরগুলোতে আগুন লাগিয়ে দেই যারা সলাতে আসে না নামাজে আসে না শুধু মহিলা আর পুরুষ থাকে বলে সরি মহিলা আর শিশু থাকে বলে আমি আগুন লাগাই না এত দয়ার নবী আপনি বুঝছেন কি এটা মানে যেটা আপনার কাছে 5000 টাকা দামের হুজুরের কাজ মনে হয় যেটা আপনার কাছে মনে হয় 3000 টাকা দামের হুজুরের কাজ এটা 3000 টাকা দামের হুজুরের কাজ এই কাজটার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি ওনার দাঁত ভাঙছে ওনাকে পাগল বলছে ওনাকে লাঞ্ছিত অপমান করছে উনি বদদোয়া দিয়েছিল মানে আমরা যেটাকে পাকা করে অমুক মাওলানা অমুক বা অমুক অমুক বাড়ির অমুক অমুক শনে অমুক এটাকে উঁচু করে সংরক্ষণ করি আপনি মানুষ আপনি তো সংরক্ষিত না ওটা সংরক্ষণে কি হবে বলেন না রাগ করিয়েন না আল্লাহর দিকে তাকে রাগ করিয়েন না আর কত মন মতো শুনবেন হ্যাঁ আর কত মন মতো ওয়াজ শুনবেন এই মন মতো ওয়াজ শুনে নিজেই দেখেন না নিজে একটু দেখেন আজ পর্যন্ত আপনি প্রতিদিন ফজর নামাজে যান আপনার ছেলে ছেলের বউ আপনার নিজের স্ত্রী আপনার মেয়ে সবাই ঘুমিয়ে থাকে আপনার হৃদয়টা জ্বলেনি অথচ আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তাহলে আপনি আপনি বুঝেন আপনি কি অসুবিধা জানা দিন থেকে আপনার স্ত্রী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ইশরাক এবং তাহাজ্জুদ পড়ে কিন্তু আপনার ছেলের বউকে তিনি কোনোদিন বলেনি আপনার তিনটা মেয়ে ওদের কাউকে তিনি কোনোদিন বলেনি তিনি কোনোদিন আপনার 20 বছরের ছেলে এবং 30 বছরের ছেলেকে নামাজ পড়তে বলেনি তিনি বহুবার বলেছে তোর ঘরে খানা নাই তুই স্কুলে কেন যাস নাই তিনি একবারও বলেনি তুই নামাজ পড়ছ না কেন আপনি আপনি বুঝতেছেন তাহলে মানে আপনি কি ওয়াজ শুনতেছেন কোন সমাজে বসবাস করতেছেন যে আপনি নামাজ পড়েন আপনার পরিবারে কেউ নামাজ পড়েন আপনার কোনদিন খারাপ লাগেনি আপনার কোনদিন কি লাগেনি খারাপ লাগেনি তাই এটা কি ভালো কাজ বলেন আমি হিন্দুদেরকে ঘৃণা করতেছি এটা আমি বলতেছি না ওর সাথে আমি ডিসএগ্রি ওর বিশ্বাস আর আমার বিশ্বাস আমি ডিসএগ্রি কি মানে আমি একমত নই হিন্দু যেভাবে বিশ্বাস করে আমি এভাবে বিশ্বাস করি না কিন্তু আমি তোকে ঘৃণা করি না অ্যাজ এ মানুষ হিসেবে আমি ঘৃণা কেন করবো আমার প্রতিবেশী আমার সঙ্গে থাকে আমি ওর সঙ্গে পাশাপাশি থাকি কিন্তু আপনি কি ওর ঘরে যায় ওর রান্নাবান্না খেতে পছন্দ করেন খুব কিন্তু আপনি আপনার স্ত্রীর রান্না খাচ্ছেন যে বেলা না আমি বলতেছি না যে ঘরে খাওয়া দাওয়া খাই না না আপনার উপায় তো নাই বাট আমি বলতে চাচ্ছি মূলত এগুলো বলে আমি এটা বলতেছি না যে বউ বাইর করে দেন নামাজ পড়েন না খানা খাইেন না আমি মূলত আপনাকে বোঝাতে চাচ্ছি ওকে নামাজ পড়ার কথা বলেন সামহাও কোনোভাবে ওকে নামাজই করেন আমি এটা বলতেছি ওয়াল্লাহি আপনি অনেক আমাল করেন না আমি অনেক আমাল করি না এগুলো কিছু কিছু আমলের কারণ না করার কারণে আমরা নেকি পাবো না কিছু কিছু আমল আমরা না করার কারণে গুনাহগার হব কিন্তু এই একটা আমল নামাজ যেটা না পড়লে আমি মুশরিক হয়ে যাচ্ছি মুশরিকদের মধ্যে আমার পার্থক্য আছে কে মানে মুশরিকি মুশরিক কি পার্থক্য আছে মুশরিক তো মুশরিকি সোর তো সোর এই পার্থক্য কি আবার ডাকাত তো ডাকাতি মানুষ তো মানুষ এই পার্থক্য কি যদি মানুষ মানুষ হিসাবে হয় হ্যাঁ ক্যাটাগরি কোয়ালিটি বড় ছোট সেটা আলাদা হিসাব সেটা কি আলাদা হিসাব দেখুন
মনিহারের মানুষ মহিলা এবং পুরুষ অনুরোধ করে বলছি মনোযোগ দিয়ে শুনতে যদি তোমার এই আল্লাহর জিকির আল্লাহর এই কালাম যদি তোমার কাজে না আসে তো মনে রাখিও বিচারের মাঠে তোমাকে আমাকে আশ্রয় দেওয়ার কেউ নেই এই পৃথিবীর সকল মানুষ এবং জিন মিলে আল্লাহর যদি আশ্রয় না দেয় তিনি কেউ আশ্রয় দিতে পারবে না আল্লাহ যদি আশ্রয় দেয় কাউকে কেউ তাকে আশ্রয় হারা করতে পারবে না শোনো মনিহারের মানুষ লুকমান হাকিম তার ছেলেকে বলেছিল ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযু লুকমান হাকিম তার ছেলেকে ওয়াজ করছিল আমরাও ওয়াজ করি লুকমান হাকিম ওয়াজ করেছিল বড় আফসোস বড়ই আফসোস আজকে আমি ওয়াজ করছি আমার মত আমার ভাইরা ওয়াজ করছে আপনারা ওয়াজ করছেন বাবা ছেলেকে উপদেশ দিচ্ছেন আদেশ করতেছেন নিষেধ করতেছেন কিন্তু লুকমান হাকিম একজন হাকিম মানুষ তার ছেলেকে ওয়াজ করতেছে ইয়া বুনাইয়া হে আমার ছেলে মেয়ে ছেলে আপনার মেয়েকেও আপনি বলবেন উনি ওনার ছেলেকে করেছে আল্লাহ ওনার ছেলের কথা উল্লেখ করেছে এর মানে যে মেয়েকে করা যাবে না সবাইকে করতে হবে বাবা বাবা তার ছেলে মেয়েকে নসিহত করবে যেমন লুকমান হাকিম তার ছেলেকে করেছিল ইয়া বুনাইয়া হে আমার পুত্র হে আমার বৎস লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করিও না লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করিও না কেন ইন্না শিরক নিশ্চয় শিরক লা যুলমুন আযীম সব চাইতে বড় অপরাধ বলেন তো যে অপরাধ সবার বড় এবার এর বড় কিছু আছে তার মানে বাকিগুলো মনে ছোট না না 100 কোটি টাকা আর 99 কোটি 99 লক্ষ 99 হাজার টাকা টাকার কাছে বড় কি এটা বড় এর মানে এই নয় যে এক টাকা কম হতে অনেক কম এটা এরকম না তো অনেক অপরাধ আছে বড় বড় কিন্তু অপরাধের মধ্যে একটা অপরাধ যা ক্ষমাযোগ্য নয় এটার নাম কি আমি যদি আপনাকে আজকে বলি যে আল্লাহ ছাড়া কারো কাছে যেও না وان المساجد لله فلا تدعوا مع الله احدا আল্লাহর ঘর মসজিদ ছাড়া আল্লাহর ঘর মসজিদ ছাড়া যেটাকে আমরা মসজিদ বলি এটা ছাড়া আল্লাহর আর কোনো ঘর নেই তবে আল্লাহকে যে কোনো জায়গায় ডাকা যায় যে কোনো সময় ডাকা যায় যে কোনো কারণে ডাকা যায় কিন্তু যদি ঘর থেকে থাকে আল্লাহর এই জমিনে তাহলে এগুলো হচ্ছে মসজিদ আপনি মনে কষ্ট নেবেন আপনি মসজিদ ব্যতীত অন্য অন্য ছোটখাটো ছোটখাটো আলোকসজ্জিত রং বেরঙের ঘর তৈরি করেছেন আপনি মসজিদ ব্যতীত অন্য অন্য ইবাদতগাহ তৈরি করেছেন এগুলো নিয়ে যদি বলি আপনি রাগ করে আমাকে নামাই দিবেন কথা বলতে দিবেন না অথবা পরবর্তীতে বাধা দিবেন অথবা আপনি না দিলে আপনার অন্য কেউ দিবে তবে শুনুন ওগুলো না হয় নাই বললাম না হয় নাই বললাম ডাব নারিকেল উমর দুম্বা ছাগল নজর নিয়াজ মানত নিয়ত আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য নয় এটা না হয় নাই বললাম এটাও না হয় বললাম না যে কিয়ামত দিবসে আপনি আমি সবাই আল্লাহর কাছে একা একা হিসাব দিতে যাব কোন ওলিয়াম মুর্শিদার ক্ষমতা থাকবে না সামনে আসতে মান যাল্লাযি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি কে আছে যে সুপারিশ করবে আল্লাহর কাছে আল্লাহর অনুমতি ছাড়া আর এই পৃথিবীতে আল্লাহ কোনো ওহী নাযিল করেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কারো জন্য নেই তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম ছাড়ার কারণ আমি জানি না যে আল্লাহ কাছে সুপারিশ করবে বুঝাতে পারছি না পারি নাই মনে কষ্ট নিন না মান যাল্লাযি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি কে আছে যে শিফা করবে শিফাতের সুপারিশের অনুরোধ করবে সুপারিশের সুপারিশ করবে আল্লাহর কাছে ইল্লা বিইযনি অথচ আল্লাহ তাকে অনুমতি দিবে না আর সে সুপারিশ করে ফেলবে আল্লাহর কাছে আল্লাহ বলছে আল্লাহ জিজ্ঞেস করতেছে কে আছে রে কে আপনি বলেন তো কে সে